জীবনে কত কি না ভেবেছিলাম, কিছুই হলো না। কোনোদিন কি ভেবেছিলাম মফস্বল স্কুলের শিক্ষয়িত্রী চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসতে হবে। ইন্টারভিউ হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। অর্চনা দত্ত, আমার নাম কল্যাণী রায়, এখানকার ড্রয়িং টিচার। আপনাদের ইন্টারভিউ কি শেষ হয়ে গেছে? আপনাদের সহিত বাকি, যান ওটা আমায় দিন। অর্চনা দত্ত, এসো এসো এসো, বসো মা, বসো বসো, তোমার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। ঝড় জলের জন্য একটু দেরি হয়ে গেল। এবার যা জিজ্ঞেস করবার আপনার, মানে দু একটা জিজ্ঞেস করুন। ইনি হচ্ছেন আমাদের স্কুলের হেডমিস্ট্রেস। দেখুন, আপনার যে কোয়ালিফিকেশন, তাতে কলেজের চাকরি পাওয়া তো মোটেই কঠিন নয়। আপনি স্কুলে আসতে চাইছেন কেন? কলেজের অধ্যাপক হওয়া ভীষণ সিরিয়াস ব্যাপার। তার চেয়ে আমার মনে হয় স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নেক্সট কিছু জিজ্ঞেস করুন। এর আগে কোনো স্কুলে আপনি কাজ করেছেন নাকি? আমি তো আমার আবেদনপত্রে জানিয়েছি এর আগে কোথাও কাজ করিনি, আর এ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা কাজ করতে করতেই হবে। তাই যদি আপনারা মনে করেন তাহলে আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। নিখিলেশ, তুমি কিছু জিজ্ঞেস করবে? না, আমার কিন্তু একটা কথা জিজ্ঞেস করবার আছে। চাকরি পেলে তুমি এখানে কোয়ার্টারে থাকবে না কলকাতা থেকে যাতায়াত করবে? কোয়ার্টার পেলে আমি এখানে থাকতে পারি। দ্যাটস গুড। তাহলে মিসেস রায়? না, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আমার মতে এই মেয়েটিকে নিয়ে আমার উচিত। হ্যাঁ, উনি যদি এখানে থাকেন তাহলে ওকে সিলেক্ট করুন, কিন্তু উনি শেষ পর্যন্ত টিকে থাকবেন কিনা সেইটাই কথা। তাহলে আর ইন্টারভিউতে ডাকলেন কেন? এক্স্যাক্টলি। চাকরি পেলাম, এই গঙ্গার ধার দিয়ে পায়ে হেঁটে স্কুলে যাই, ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যখন টিফিনের সময় বাচ্চা মেয়েগুলো হই হই করে। ঘন্টা বেজে গেছে, শুনুনি।
আগে নাম বলো। গণেশ। গণেশ কি? বাহাদুর। গণেশ বাহাদুর। তোমার বাবা কি করেন? বাবা স্কুলে দারোয়ানি করে। তুমি কি করবে? ভুলে গেছি। তাহলে আমি দেবো না। আমি স্কুলে পড়ব। স্কুলে পড়বে? আচ্ছা না। কি এসব কে দাগ লাগিয়েছ? দেখে আর বাঁচিনি, মালির ছেলেকে রুমাল দিয়ে মুখ মোছানো লজেন্স খাওয়ানো। তবে দে মাস বুঝলে মায়া দে, তার বুঝি না, তাই টিফিনের সময় আমাদের এড়িয়ে ওই মাঠটায় গিয়ে বসে থাকেন। কি আর করবে বলো, সেক্রেটারি নিজে সিলেক্ট করেছেন, তাই আর আমাদের সঙ্গে মেশার মধ্যে দরকারই মনে করেন না। অথচ দেখুন কল্যাণীদের সঙ্গে কি খাতির, রোজ ছুটির পরে তার বাড়িতে যাওয়া চাই চাই। কল্যাণীদি যে নিখিলেশ বাবুর বোন, এবং নিখিলেশ বাবু যে এখন অবিবাহিত। নিজেকে লুকোতে গিয়ে নিজেকে চারু ধরা দিলাম, কেন আমাকে নিয়ে ওদের এত কৌতূহল? না, কল্যাণীদের ওখানে আর যাব না। দাসুদা, এভাবে বসে কেন? দাসুদা, দাসুদার ভাবনা তোমায় আর ভাবতে হবে না। কল্যাণীদি দু তিনবার হাঁটাহাঁটি করে হায়রান হয়ে এই চিঠি দিয়ে গেছেন না? কি হলো? কল্যাণী দিকে লিখেছেন কেন? কি আমাকে আশীর্বাদ করেছেন আমি যেন তাড়াতাড়ি মরি। দাসুদাকে সেটা শোনানো হচ্ছে কেন? দাসুদা, ওই এলেন। দাসুদা, এই যে এই ফিরলেন। কোথায় গিয়েছিলে শুনি? চুপ করে থাকলে চলবে না, উত্তর দিতে হবে। আর যদি উত্তর দিতে না পারো তাহলে দরজা খোলা আছে, যাও চলে যেতে পারো। আমার ভাই উনি আমাকে বলতেন, তাই তোকে দিয়ে একটু ঝালিয়ে নিলাম। বেশ আছো কল্যাণীদি, না কেন থাকবো না, আমার এই বয়সে আবার সংসার করবার সাজ জাগে, এভাবে আমি কষ্ট করে বলতে পারি। তো করেনি কেন? ওই নিখিলেশটার জন্য পারেনি। এমন অদ্ভুত ছেলে আমার সেই দুর্ঘটনার পর, সেও পণ করে বসলো হাত দিয়ে করবে না। এতদিন পরে বুঝেছি যে ওর ইচ্ছে জেগেছে। তার মনের মতো যদি কোনো মেয়ে আজ তাকে চায়, একটু আভাস একটু ইঙ্গিত যদি পায়। চাকরি করলে নিজে আমার সঙ্গে জোচুরি করতে এসো না অর্চনা দত্ত। নিজের ভাই তার সম্বন্ধে বিজ্ঞাপন জাহির করতে চাই না, তবে এটুকু তোমাকে বলতে পারি যে তোমার দুঃখকে সে কোনোদিনই ছোট করে দেখবে না। যেদিন থেকে ও তোমাকে দেখেছে তার চোখ বুঝে কাজের নেশা ফিকে হয়ে এসেছে। মিশি দেখ না দুদিন, ভালো তো লাগতে পারে। নিখিলেশ বাবুর সঙ্গে আমি খুব সহজভাবেই মিশি, আমারও খুব ভালো লাগে তাকে। তুমি বিশ্বাস করো এখানে এসে যত লোকের সঙ্গে মিশেছি তার মধ্যে আমার নিখিলেশ বাবু কি? আমি তো ক্লাসে ছাত্রী রই, আমার বয়স হয়েছে। তুমি রাগ করছো? ভালো লাগলে কেউ তোর মতন ঠান্ডা গলায় বলে না, তাকে আমার খুব ভালো লেগেছে। আমি চললাম।
শোনো কল্যাণীদি, আমাকে আমাকে তুমি ভুল বুঝো না। ভেবেছিলাম যে আজ তোকে সব কথা খুলে বলবো, আর নিখিলেশকে গিয়ে বলবো যে অর্চনা তোমাকে ডেকেছে। বেশ তো, তাই বলো তুমি। কেন, কিসের জন্য? সত্যি কথাই বলবো, বলবো অর্চনা দত্তর কাছে তুমি যেও না ভাই, ও চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত বরফের মতো ভিড়। তোমার ঘুমের ওষুধ না ঘুমের ওষুধ সব রেখে গেল। ঘুমের ওষুধে আজকাল আর ঘুম আসে না। তবে কি দরকার রোজ রোজ ওই ছাই পাঁচ ওষুধ গুলো গেলবার? একটু যন্ত্রণাটা কমে বলে। কারো কথা তো আর শুনবে না। আমি যাচ্ছি। কল্যাণীদি আসতে বারণ করেছিলেন, তবু এলাম, এখনই চলে যাব। এসছেন ভালোই করেছেন, বসুন। কল্যাণীদির মুখে শুনলাম আপনি ইদানিং কাজকর্মে মন দিতে পারছেন না, তার কারণ নাকি আমি? কথাটা যদি ওভাবে দেখেন। শুনুন নিখিলেশ বাবু, আমি এখানে শিক্ষয়িত্রী হয়ে এসেছি, শিক্ষয়িত্রী হয়ে থাকতে চাই, এর বেশি কিছু চাহিদা আমার নেই। আপনাকে আমার ভালো লেগেছে, আজ আরো ভালো লাগবে। আপনার সব কথাই আমি বিনা প্রতিবাদে স্বীকার করে নিলাম, কিন্তু শিক্ষয়িত্রী হওয়া ছাড়া আপনার জীবনে আর কোনো চাহিদা নেই, এই কথা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আমার অনুরোধ, আপনি এমন কিছু করবেন না যার জন্য কল্যাণীদি বা অন্য যে কেউ আপনার ক্ষতি বা লাভ, আপনার সুখ কিংবা দুঃখের সঙ্গে আমার নামকে জড়াতে পারে। কথাটা এত স্পষ্ট করে বললেন সেজন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনাকে আমি বুঝতে পারলাম না। নমস্কার। আমি কত চেষ্টাই না করছি, আজও মনে পড়ে যায় তার সঙ্গে আমার প্রথম দেখা। বাসে করে ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম। ওটা লেডিস সিট আমি জানি। ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনাকেও বলি মশাই, লেডিস সিট লেডি বুঝুন, আপনার অত মাথা ব্যথা করে মশাই, ছেড়ে দিন, ছেড়ে, ছেড়ে।
কি হয়েছে জানি? কি হয়েছে? বাচ্চা গুন্ডা। গুন্ডা? হ্যাঁ, সে গুন্ডা বেছে নিয়েছিল। 100 বার বারণ করেছি বাসে যেতে হবে না। মামার কথাটা শোনো। কি কথাটা শুনবো? তোমার বাবাকে বলে বলে তো আমি হায়রান হয়ে গেছি, আমার একটা কথা যদি কানে না। আজকে এর একটা দেখে আমার কথা তো গ্রাহ্যের মধ্যেই আনো না। তোমার বড় মেয়েকে দেখে জিজ্ঞাসা করো কি ব্যাপার হয়েছে। অর্চনা কি কলেজ থেকে ফিরেছে? অর্চনা বাসে গুন্ডা পাল্লায় পড়েছিল। বাসে গুন্ডা? হ্যাঁ, কেন বাসে গুন্ডারা উঠতে পারে না? আরে ওখানে দাঁড়িয়ে ঢোক গেছিস কেন? একবার যখন পেছু নিয়েছে তখন রাস্তা বেরোলে আবার পেছু নেবে। বাড়ি পর্যন্ত এসেছিল নাকি? মা, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি মানে কিছু হয়নি না, তার মানে হলো তুমি আর তোমার এই বড় মেয়ে আমার কোনো কথায় কান দাও না। তারপর যখন ঠেকায় পড়ো তখন আমাকেই সামলাতে হয়। তোমার এই পুরনো গাড়িতে ওরাও চড়বে না, আর তুমি একটা নতুন মোটর গাড়ি কিনবে না। তারপরে যখন রাস্তায় একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হবে তখন তোমাদের হুঁশ হবে। শোনো, যতক্ষণ না নতুন গাড়ি কেনা হয় কাল থেকে আমি পুরনো গাড়িতে কলেজে যাব। আর গাড়িটা পুরনো বটে, ভাঙা তো নয়। কারেক্ট। হ্যালো, হ্যাঁ কথা বলছি, কি হয়েছে? Oh, I see, meant to first to take the nation. Oh, that's excellent news. Baba, chamutkar. Ki habe? Party? Oh, dan dan. Ogo, party. Amar elakar baire. Hello? Ha, ila? Kai nake? Oh, besh, besh. মাসি তো পায় যাকে দেখছে তাকেই বলছে আমাদের মিন্টু এবার ফুল ফাইনালে ফার্স্ট হয়েছে। তা মাসি হিসেবে তিনি বলতে পারেন বই? আসুন আসুন, মিসেস বাসু আসুন। নমস্কার। মিস্টার বাসু এলেন না? আর বলেন কেন, আসতে পারলেন না বলে তার কি আসল? হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। ও, ইলা কোথায়? ভেতরে আছে, আসুন। মিন্টু ভীষণ ভীষণ খুশি হয়েছে, খুব ভালো। দিদি দেখ কি সুন্দর জিনিসটা। দাদু এসো এসো, সুগন্ধি এসো। বেটার লেট দেন নেভার। আরে থাক থাক, আমি খুব খুশি হয়েছি। আই এম রিয়েলি ভেরি প্লিজড। কি কি উপহার পেলে দেখি চলো তো। মাসিমা দিয়েছেন এই ঘড়িটা, আর সমীরদা দিয়েছে পেন্সিলটা, মামা দিয়েছেন ক্যামেরাটা। শুধু তো এই কলম ঘড়ি পেন এইসবই দেখাচ্ছ, বই তুই কি কি পেলে? আচ্ছা আপনাকে কোথায় দেখেছি বলুন তো। না মনে পড়ছে না তো। ও দিদি, সেই বাসের গুন্ডা। জেমস জিনসের মিস্টেরিয়াস ইউনিভার্স, ভালো করে পড়ে রাখবে। এর পরের দিন যেদিন আসবো সেদিন তোমার সঙ্গে ডিসকাস করবো। আমার কথা হলো কেরিয়ারের গন্ডগোলে বহু ভালো ছেলের জীবন নষ্ট হয়ে যায়, তাতে আর সন্দেহ কি? তবে আপনি থাকতে মিন্টু সম্পর্কে একটা কথা, মিন্টুর এডুকেশন, তার কলেজ লাইফ, এমনকি তার ফিউচার কেরিয়ার সম্পর্কে আমার আর কোনো ভাবনাই নেই। মিন্টুর মাস্টারমশাইয়ের ওপর আমি নিশ্চিন্তে সমস্ত ভাগ দিয়েছি। ওয়ান্ডারফুল ছেলে। না না, অতটা বোধহয় ঠিক হচ্ছে না মিস্টার মুখার্জি, কারণ প্রাইভেট টিউটারই বলুন আর স্কুলের মাস্টারই বলুন, আজকাল সব ব্যবসাদার হয়ে গেছে, ওদের ওপর অতটা বিশ্বাস রাখা ঠিক হবে না। মিন্টুর মাস্টারমশাইকে আপনি বোধহয় চেনেন না মিসেস বাসু। সুখেন্দু, প্রফেসর সুখেন্দু দত্ত, মিন্টুর মাস্টারমশাই। মিন্টু যে পরীক্ষায় ফার্স্ট হতে পেরেছে তা এরই হাত যশ। আর ইনি হলেন মিসেস বাসু, প্রিন্সিপাল জিডি বাসু স্ত্রী। আর সবাইকে তুমি তো চেনো সুখেন্দু, বিএ পাশ করার পর
মিন্টুকে সোজা আইএএস এ ভর্তি করে দিন। ও চাকরিতে আছে কি? তার চেয়ে বরং ওকে ডাক্তারি করান। ডাক্তার এখন গলিতে গলিতে, পড়ার খরচ কি ওঠে না? তার চেয়ে ইঞ্জিনিয়ারিং ঢের ভালো, একবার বাইরে থেকে ঘুরে এলে ব্রাইট ফিউচার। আমার কথা যদি শোনেন মিস্টার মুখার্জি, আমার এক বোন তো বিলেতে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিল। কি বা এমন বয়স, এই বয়সে কত বড় অফিসার, মাসে 2500 পাচ্ছে। সমস্যা, তুমি এমন চুপচাপ রয়েছো কেন সুকেন্দু? তুমি তো বলবে। আমি এর মধ্যে আমার কথা বলাটা কি ঠিক হবে? কেন, মিন্টুর পরীক্ষায় ফার্স্ট হওয়া তো তোমারই জন্য। মিন্টু ফার্স্ট হয়েছে, আপনার সবাই খুব খুশি হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু পরীক্ষায় ফার্স্ট হওয়াটা যে একটা খুব বিশেষ কিছু, এই কথাটা ওকে ঘটা করে না জানালেই বোধ হয় ভালো ছিল। তাছাড়া ও সবে স্কুল ফাইনাল পাস করেছে, এখন ওর উচিত আই কিংবা আইএসসি কোনো একটাতে ভর্তি হওয়ার কথা ভাবা। এর বেশি কিছু ভাববার দরকার আছে বলে তো আমি মনে করি না, অন্তত ভাড়াতে মাস্টারের তাই ধারণা। যেভাবে সবাইকে দুঃখটা শুনিয়ে এলেন তাতে তাতে আপনি খুব ক্ষুণ্ণ হয়েছেন এই বলতে চান তো? না, তা ঠিক বলতে চাই না, তবে আপনার ও কথাগুলো ঠিক না, আপনি বোধহয় কিছু না ভেবে হঠাৎ রেগে বলে ফেলেছেন। দেখুন, কথাগুলো ঠিক কি বেঠিক তা নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু রাগ যেখানে দেখানো দরকার সেখানে রাগ চেপে ভদ্রতার অভিনয় করতে আমি শিখিনি, মাফ করবেন। দেখ দেখ ননিমাধব কে, দেখ ম্যাপটার দিকে কত নতুন নতুন রাস্তা বেরোচ্ছে। লোকিয়া, এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, কত ছোট ছোট রাস্তা নদীর মতন এসে এই হাইওয়ে এর উপর পড়েছে, দেখেছিস? তুই ভুল করছিস বিজুদা, আমি তো সে সম্বন্ধে কোনো প্রতিবাদ করছি না। ওয়েল, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। রাস্তা বাড়া মানে কি? হ্যাঁ, রাস্তা বাড়া মানে কি? যত রাস্তা বাড়বে তত বেশি দরকার হবে, কি দরকার হবে? সাইকেল রিক্সা। কম্পিটিশন, আমি অঙ্ক কষে বার করে নিয়েছি কত হাজার মাইল পথ এখন কাঁচা পড়ে আছে জানিস? ধর যদি মাইল পিছু 10টা করে সাইকেল রিক্সা হয় তাহলে তা দাঁড়া, ফাইলটা নিয়ে আসি। আপনাদের সাইকেল রিক্সা বাজারে বেরোলো? বসুন। আপনাদের যা কাজের ভিড়। মানে ফাইনালি একটা কিছু ডিসাইড করা হচ্ছে না, তবে করবেন না, করবেন না। কেন? এই যে প্রতিদিন আপনাদের ম্যাথ স্ট্যাটিস্টিক্স প্ল্যান রেকর্ড নিয়ে আলোচনা করা, সেটা বন্ধ হয়ে যাবে না? সত্যি ফ্যাক্টরিটা স্টার্ট হতে দেরি হচ্ছে বটে, তবে এই দেখো নি মতো, এই দেখ আড্ডা হচ্ছে বুঝি, তখন 100 দিন বারণ করেছি কাজের সময় এবারে আসবি না, যাবা না, যা। সাইকেল রিক্সাতেই এই তোমাদের ফ্যাক্টরি থেকে যখন এরোপ্লেন হবে তখন না জানি কি হবে। আই সে ননি, তুমি রুমাল ব্যবহার করবে না। ¡Gracias!
আজও দেখছি অফিসে লেট হয়ে যাবে, এটা একটা কি প্রবলেম হয়ে দাঁড়ালো বলুন তো। আমায় কিছু বলছেন? হ্যাঁ, কলেজে যাবেন তো? বাস আসছে, বাসে যাবো। এই গাড়িতে গেলে আপনি বাসের আগে গিয়ে পৌঁছবেন, দেখছেন না পেছনে হর্ন দিয়ে ছুটে আসুন। খুব রাগ করেছেন মনে হচ্ছে। এই বই আমার ছোট বোনের, আয় করছে তো? আমাদের সময় কিন্তু এবার এম এ পাত্র ছিল। কিন্তু শুনুন, আপনি আমার প্রশ্নের জবাব কিন্তু এড়িয়ে যাচ্ছেন। প্রশ্ন? ও হ্যাঁ হ্যাঁ, রাগ আমি করেছিলাম, কিন্তু বাড়ি গিয়ে মনে হলো আপনি বোধ হয় ইচ্ছে করে আমার রাগাচ্ছিলেন। আমার সম্বন্ধে আপনার ধারণা দেখছি একেবারেই নির্ভুল। সেদিন যতক্ষণ আপনার সামনে ছিলাম ততক্ষণ চেষ্টা করছিলাম আপনাকে না দেখবার, কিন্তু বাড়ি গিয়ে জানলাটা খুলতে একেবারে একটা মিরাকল হয়ে গেল। স্পষ্ট আপনার মুখখানে দেখতে পেলাম, বাসের ভিড়ের মধ্যে এখনো বসে রয়েছে, আর কিন্তু বলতে পারবেন না দেখিনি, এবারে ধরা পড়ে গিয়েছেন। আমি একবার আপনার বাবার কাছে একদিন ধরা পড়ে গিয়েছিলাম। আমার বাবাকে আপনি চেনেন? মিন্টুদের বাড়িতে শুনলাম প্রিন্সিপাল জিডি বসে। বাবার ছাত্র ছিলেন বুঝি? না ঠিক ডিরেক্ট ছাত্র নয়, তবে সে এক ইতিহাস। একবার আমাদের উপর রাগ করে উনি রেজিগনেশন দেন, তখন আমি গার্জেন সেজে গোমদারি করে ওকে বোঝাতে গিয়েছিলাম। তো ব্যাপারটা ঠিক হচ্ছিল, কিন্তু উঠে আসার সময় হঠাৎ সে ফল গাড়ি খুলে পড়ে গেল। তারপর আর কিচ্ছু না, এই বললাম বললাই বল না তো বল না তারপর কি বল। মা আসছে, চোখ বোঝ। ঠিক যা ভেবেছি তাই, সেদিন নামটা মেয়েরা নিবিয়ে পর্যন্ত শুতে পারেন না, তেমন সব হয়েছে এদের। বিছানাটা কি অবস্থা করে রেখেছে, বই খাতা এদিকে এদিকে ছড়িয়ে। কর্তার বলচাল কত, মেয়েরা এখন বড় হয়েছে, তুমি মেয়েদের পেছনে লেগে থাকো কেন? এদিকে সকাল না হতে হতে আমি বলবে, ও মা আমার ঘাড় ব্যথা করছে কেন, তোমার এ হয়েছে কেন? দিদি এবার বল। বল না, ওর বাড়িতে আমাকে যেতে বলেছে। তুই বুঝি অমনি বললি হ্যাঁ যাব? যাব না বলছিস? আমি কিছু বলছি না, তুই কি বললি তাই বল। যাব বলেছি। হে দিদি। কে? খুবু। গেলেই মরেছ প্রফেসর প্লাস গুন্ডা। খুব ভালো কম্বিনেশন। আর এদিকে যে বেচারি ননিমাধব বাবু, রুমালে মুখ ঘষতে ঘষতে মুখটা যে অর্ধেকটা ক্ষয়ে গেল। তবু তো মুখটা একটু শার্পনেস আসবে। কি নিষ্ঠুর তুমি অর্চনা বোস, খুব ফাজিল আছে না? শুয়ে পড়ো এখন। জবাব
দাঁড়া, তুমি দেখো দেখিনি অর্চনা, তুই ঠিকই বলেছিলি, আজকে না বেরোলেই হতো। তুমি থামো, বাড়ির মধ্যে তুমি আর তোমার বড় মেয়ে যাতে ঠিক কথা বলো। তাহলে খেলতে হবে। নুনিমাধব কি করবে? আরে চুপ কর, এটা কি রেলওয়ে স্টেশন যে কুলি সব ঘুরে বেড়াচ্ছে তোমার জন্য? নিজেও কিছু করবে না, অন্য কাউকে কিছু করতে দেবে না। আপনি মানে আপনাকে যেন খুব, তুমি সুখের না? এই দেখো, আরে সেদিন তুই ছেলেদের কথা বলছিলে আমাকে, কি আশ্চর্য, তো ওকে চিনবো না কেন? দেখা তোমার মনে নেই ওই যে সেবার স্টুডেন্ট স্ট্রাইক হলো, আমি রেজিগনেশন দিতে যাচ্ছিলাম, ওই সুখেন্দুই তো সব ঠিক মানে দেখাচ্ছে না নাকি? না আমার তো মনে হচ্ছে খেলতে হবে, নোয়ার ওয়ে আউট। দুটা কুলি টুলি পেলে ভালো হতো। এখানে কুলি পাওয়া খুব মুশকিল, আমাদের তিনজনকে খেলতে হবে। আসুন স্যার, নেমে আসুন, আসুন আসুন, নেমে আসুন। রে তুই বসে রইলি কেন? খুব তো ব্যবসা করিস, দেখি না গায়ে কত জোর। নাম নাম বললাম দুটো কুলি ডেকে আনতে, ছেলে দুটোকে পথে এক কোমর জলে না দিয়ে মাস্টারি বুদ্ধি আর কত হবে? কি বললে? তোমায় বলা হয়নি? সে বললো উনি সঙ্গে সঙ্গে এক গলা জলের মধ্যে নেবে, গাড়ি ঠেলো। রাবিশ, গাড়ি ঠেলতে গেলে কেন? গাড়ি ঠেলতে গেলে কেন? বাজে পকিস নি। আমি না ননিমাধবদা, হাচ্ছো মাচ্ছো দাদা নাক দিয়ে জল গড়াচ্ছে, ননিমাধবদার আবার চোখ দিয়েও জল গড়াচ্ছে। মা দেখতে গিয়েছিলেন, হয়ে গেল, কাজকর্মটা ডকে উঠলো। এতদিন ধরে যা খেটেছেন, দু চার দিন রেস্ট নিলে দেখবে ক্ষতি হবে না। ইয়া কি করিসনি, হুট করে ব্যবসা না দিয়ে হলো না? আমিও তো তাই বলছি, প্ল্যান করতে লেগেছে এক বছর, তারপরে তুই তো যথেষ্টের মূল। ওমা ওমা আবার কি? আদার রস দিয়ে চা ফেলে দে, ফেলে দে, খেয়ে নাও, গায়ের ব্যথা মরে যাবে। দিদিমণি বাবু খাবার দিতে বললেন, সুখেন্দু বাবু এসেছেন। ও যার জন্য এই হাঁচো মাচো। ও নাও সুখেন্দু, আমি জীবনে হয়তো অনেক ছাত্রদের ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কিছুতেই ভুলবো না। মনে আছে সেই ফলস দাড়ি? অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট আই ফলোড ইউর ক্যারিয়ার উইথ গ্রেট ইন্টারেস্ট। এই যে অর্চনা, সুখেন্দু, সুখেন্দু এবার ইউনিভার্সিটি এক্সামিনার হয়েছে, আর হবেই তো, কি আশ্চর্য হয়েছে, লজ্জা পাবার কি আছে? আমি কি আর বাড়িয়ে বলছি? ও কি তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে বসো বসো। জানো অর্চনা, আমি তখন ওকে বলেছিলাম যে তোমার বয়স হয়েছে, তুমি আইএসটা দিয়ে ফেলো, তোমাকে কেউ রুখতে পারবে না। যা কি কথা শুনলো, বলে কিনা আমার মতন প্রফেসর হবে, সে নাকি ছেলে পড়াবে, ছেলে তৈরি করবে। অফকোর্স এডুকেশনের প্রতি এরকম প্যাশন না থাকলে। স্যার আমি এসেছিলাম সেদিন বৃষ্টিতে ভিজে, কারো জলে তো আপনি ভিজলেন। হ্যাঁ তাই তো,
শুনছি নাকি আমাদের বাড়িতে কাজ সর্দি কাশি হয়েছে, তা আমি একবার ভাবছিলাম অস্ট্রেলিয়াকে পাঠাবো তোমার বাড়িতে তোমার খবরটা নেওয়ার জন্য। তাহলে দেখছি না এলেই ভালো হতো। না না ও কথা বলছো কেন? আপনি বসুন আমি আসছি। শোন তাহলে অমনি তোর মাকে একবার, তাকে আবার ব্যস্ত করে, হা হা বুঝছো না, মানে একটু চা টা না খাওয়ালে ওরা মনে করেন যে ভব্যতা আর বুঝি ত্রুটি ঘটলো। যাবে অর্চনা তুমি ওকে একটু এগিয়ে দিয়েছো, বাট রিমেম্বার সুখেন্দু তোমাকে আবার আসতে হবে। যা অর্চনা কোথায় গেল? শোনো সুখেন্দুর সঙ্গে যদি অর্চনার বিয়ে দেওয়া যায় কেমন হয়? আমি ঠিক এই ভয় করেছিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই 400 টাকার মাস্টারের সঙ্গে অর্চনার বিয়ের কথা তুমি ভাবতে পারলে কি করে? কেন 400 টাকা কি কম নাকি? তাছাড়া সুখেন্দু চমৎকার বিদ্বান ছেলে, আমি তাকে খুব ভালো করে জানি। থাক, ওই হুট বলতে যে লোক জামার আস্তিন গুটিয়ে রাস্তায় গাড়ি চালতে পারে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। দেখো অর্চনা তো শুধু তোমার মেয়ে নয়, সে আমারও মেয়ে তো, আর আমি মাস্টারি করি তাদের মানুষ করেছি। তা আমি জানি, যে কষ্ট করে আমি এদের মানুষ করেছি সেই কষ্টের মধ্যে মা হয়ে আমি জেনে শুনে তাকে ফেলে দিতে পারি না। কেন তুমি দেখতে পাও না ওর এতটুকু সুখের জন্য ননী মাধব কি না করে? ননী মাধব? হ্যাঁ ননী মাধব, সোনার টুকরো ছেলে। শুধু তাই নয়, 3 পুরুষ ধরে ওরা কলকাতার বনিদি বড় লোক। কেন ওর আচার ব্যবহার কথাবার্তা লক্ষ্য করে দেখো নি? দেখেছি। তবে ওর তো ব্যক্তিত্বই জাগেনি, শিশুর মস্তিষ্ক। তুমি থামো, এই আমার দৌলত। আচ্ছা আপনাকে কোথায় বসায়? খুলে গেল। পিসিমা কোথায়? আচ্ছা পিসিমাকে যদি 5 মিনিট পরে খবর দেওয়া যায়। আপনি এই চেয়ারটাতে কিন্তু বসতে পারেন নি ভাই। এই তো এই বইটা আমি খুঁজছিলাম। হাসছেন কেন আপনি? আমার ওই ভাঙা চেয়ারের সমস্যা আর আপনার হঠাৎ বই খুঁজে পাওয়ার মধ্যে একটা যোগাযোগ রয়েছে না? আর একটা বাদ দিয়ে যাচ্ছেন কি? আপনার পিসিমাকে খবর না দেওয়া? কখনো না। এ পিসিমা, পিসিমা, আরে যেখানে যে অবস্থায় আছে শিগগিরই এসো। কি হয়েছে? আরে এসো না। এ মেয়েটিকে চেনো? বোধহয় চিনি। অর্চনা, আপনি আমাকে চিনেন কি? দেখে চিনি নি মা, অনুমানে চিনেছি। এবাড়িতে একটি মেয়ের কথাই সুখিনের কাছে শুনে কি না, সে তোমারই নাম। আচ্ছা একটু চা হলে ভালো হতো না? হরিয়া, হরিয়া, মা ভেবে আসতে? তুমিও ভাবছিলে নাকি? ভাবতে হয় বই কি, যেখানে তুমি ভুল করলে আমাদেরই ভুগতে হবে সেখানে ভাব নেওয়াটা স্বাভাবিক।
সকলে ওকে খুব পছন্দ করে না, আসলে কেউ ওকে ঠিক বুঝতেই পারে না। তুমি? আমি? আমার কথা ছেড়ে দে মা, আমি ওকে অনেক দিন ধরে খুব ভালো করে জানি, কাজে ওর প্রতি পক্ষপাতিত্ব হওয়া আমার স্বাভাবিক, কিন্তু সেটা কিছু নয়। তুই নিজে তাকে বেছে নিতে মন থেকে পূর্ণ সমর্থন পেয়েছিস। বেশ, তাহলে জানিস আমার সব আশীর্বাদ তোদের জন্য রইল। আমি ভুল করিনি, সব আপত্তি সত্ত্বেও মাও স্বীকার করে নিলেন, বিয়ে আমাদের হল। ওম মম ব্রতে তে হৃদয়ং দধাতু মম চিত্তং অনুচিত্তং তে অস্তু। ॐ बध्नामि सत्यग्रन्थिना मनश्च हृदयं च ते। ॐ यदेतद्हृदयं तव तदस्तु हृदयं मम, यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ ध्रुवाद्यौ ध्रुवा पृथिवी ध्रुवं विश्वमिदं जगत् ध्रुवास पर्वताइमे ध्रुवा स्त्री पतिकुले यम। उबारी थे कि स्त्री आचारे पर पिशमा मा के आमर शाशुरी छवि सामने निये एलेन, बोललेन तुम्हार शाशुरी। মরবার সময় তিনি পিসিমার হাতে জিম্মা করে দিয়েছিলেন তার ভবিষ্যৎ পুত্রবধূকে দেবার জন্য দুটি ছোট্ট সোনার বালা, তার সঙ্গে তার হাতে লেখা ছোট্ট একটা চিঠি। বৌমা, সেদিন আমি থাকব না, আমার এই হাতের অক্ষরে মার আশীর্বাদ আর এই দুটো সোনার বালা তোমাদের প্রথম সন্তানের জন্য আমার হয়ে তাকে পড়িয়ে দিও, এটি আশীর্বাদিকা মা। এই ওটাও কি তোমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, এটা আমার সঙ্গে সঙ্গে থাকবে। মাদুলি চুপ করো। বিনু আর চাপবে প্রথম রেলের গাড়ি, বিয়ের পর ছাড়বে প্রথম শ্বশুরবাড়ি। এই আচ্ছা প্লিজ, ও কবিতাটা নয়। নয় কেন? সংসারের এই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে। নিখিলে আজ একলা শুধু, আমি কেবল তোমার, কেউ কোথা নেই আর। বৌমা, পিসিমা ইয়ে বলছিলাম, ওই টিফিন খেলি একটা, আমি সব গুছিয়ে নেবো, আপনি পুজোয় বসুন। তোমরা চলে যাচ্ছে মা, মন আর পুজোয় বসছে না। এই দেখো, আরে আমরা কি এভারেস্ট এক্সপেডিশনে যাচ্ছি নাকি? আমরা তো যাচ্ছি বেড়াতে, হারিকেন ট্যুর, কয়েকদিনের মধ্যে ঘুরে চলে আসবো। এখান থেকে প্রথমে যাবো কাশি, কাশিতে একদিন, তারপর সেখান থেকে লখনউ, লখনউ থেকে দিল্লি, দিল্লি থেকে আগ্রা, আগ্রা থেকে চিতোর, রানা কুম্ভের চিতোর, বীর হামিরের চিতোর, রানী পদ্মিনীর চিতোর। আর তো
তোমার ক্লাসরুমের চিতর। না না না, তুমি আমাকে একলা পেয়ে লেকচার দেবে না, শোনো ভয় নেই তোমার। এখানেই বসে থাকবে, যাবে না? চলো। ইতিহাসের ছাত্র হিসেবে রাজস্থানের এইসব ভগ্নস্তূপের ভেতরে চিতোরে, অম্বরে, উদয়পুরে, আজমিরে একদিন অনেক ঘুরে বেড়িয়েছিলাম, সেটা খুব ভালো লেগেছিল। আজ এই ভাঙা পাথরের ভেতর থেকে সেই ভালো লাগাটুকু কুড়িয়ে এনে তোমার আঁচলে বেঁধে দেব। কি দেখছ অমন করে? ভগ্নস্তূপ আমায় তীব্রভাবে আকর্ষণ করে, তাই তো এখান থেকে চলে যাওয়ার আগে আর একবার এলাম এই জায়গাটা। জানো অর্চনা, তোমার সঙ্গে দেখা হবার আগে আমার জীবনের সব থেকে বড় স্বাদ ছিল কাঁধে একটা ঝোলা ঝুলিয়ে সমস্ত ভারতবর্ষ আমি ঘুরে দেখব, পুরনো সব শতাব্দীর স্মৃতি ছুঁয়ে নতুন এক যাযাবরের মতো। আচ্ছা, কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লাগলো? কোন জায়গা তো ভালো করে দেখতেই পারলাম। কেন? সব জায়গায় শুধু তোমাকে দেখলাম। তার মানে? কলকাতায় তোমার মুখের থেকে চেয়ে মনে হতো সবসময় তুমি অধ্যাপক হয়ে বসে আছো। ভাগ্যিস বাইরে এসেছিলাম, তাই তোমার মুখে সে আড়ালে তোমার মুখটা দেখতে পেলাম। এখান থেকে যাবার সময় কিন্তু তোমার মুখোশটা ফেলে দিয়ে যাবে। ওরে বাপরে, তাহলে ক্লাসরুমে টিকতে পারবো নাকি? কেন? আর্ধেক ছেলে আমার সমবয়সী, গিয়ে হয়তো দেখবো ব্ল্যাকবোর্ডের উপর লিখে রেখে দিয়েছে সুখেন্দুদা কিরম হানিমুন কাটলো। বাড়িতে যদি দেখি তুমি মুখোশ পরে যাচ্ছ না, তাহলে নির্মম হাতে ছেড়ে দিও সেই মুখোশ, দেখা যাবে। এটা অর্ডিনারি খান্না মনে করো না, একেবারে তাদের অ্যাথলেট মতো এই সমস্ত প্রফেশনালি করা বরুণার জন্য। আর ও হ্যাঁ, তোমার জন্য সারা বেনারস ঘুরে ঘুরে এই শাড়িটা পেয়েছি, দেখো তোমার তোমার পছন্দ হয়েছে নাকি। কই গো,
আমার সেই জিনিসটা এক সেকেন্ড আসছিল। বাবা দেখি দেখি দেখি, ও তোমার জন্য ও এটা কিনেছে সিগার একবার। তোকে দেখে চোখ জুড়িয়ে গেল মা। বা এটা দেখবে তো। হ্যালো অর্চনা, তুই মানে তোরা তো বেশ ভালোই আছিস। হ্যাঁ বাবা ভালোই আছি। বা বা বা, এই তো চাই মা, এই তো চাই। এত সব দামি দামি জিনিস প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, তোমার এখন অল্প মানের চাকরি, এত বেহিসাবি খরচ ওকে তুমি করতে দিও না। না না, তোমাকে একটা বাজেট করে চলতে হবে, তার বাইরে একটুও যাবে না। অর্চনাকে বলবেন মেয়ে বিয়ে দিলে মায়ের দায়িত্ব কমে, আমার দেখছি বাড়লো। তোমার আবার কি দায়িত্ব বাড়লো মা? না সুখেন্দুকে বলছিলাম একটা বাজেট করে চলতে। আচ্ছা আমি এখন উঠছি, তোমার একটু কাজ আছে, যার সময় তোমায় নিয়ে যাবো। আর একটা কথা বাবা, জানি না তোমার পিসিমার কি মত, তবে অর্চনার পড়াটা যেন বন্ধ না হয়। অর্চনার পড়ার ইচ্ছে থাকলে পিসিমার আপত্তি তো কোনো কারণ দেখি না। মা তুমি যদি একবার কথা বলতে শুরু করো না, ওকে তুমি থাকতে বললে না, ফিরে তো আসবেই, পেছু ডেকে লাভ কি? তোর কি হলো? না বলছিলাম এসব কথা তোমার কি? তুমি যেন কিরকম, মা তোমাকে কতবার করে বললেন ওখানে থাকতে, তুমি থাকলে না। আমার এই ছোট্ট ঘরে তোমাকে অনেক বেশি করে পাই, অনেক নিজের মতো করে পাই। ওখানে মনে হয় তোমার আমার মাঝখানে অনেক লোক, অনেক কথা, বড় বাধে বাধে লাগে। থাক এখানে তোমার যত কথা, ও বাড়িতে গেলে বোবা। দাঁড়াও না, কাল তোমার বন্ধুর বাড়ি যখন যাব তখন আমিও বোবা হয়ে থাকব। আচ্ছা অর্চনা, তোমার মার বোধহয় ইচ্ছে ছিল খুব বড় লোকের সঙ্গে তোমার বিয়ে হয়, তাই না? তোমার সঙ্গে বিয়ে হওয়াতে বোধ হয় তিনি। হ্যাঁ ভগবান, বসে বসে তুমি এই ভাবছ? আমি তো পিসিমার কাছে শুনেছি তুমি নাকি বলতে এমন মেয়ে বিয়ে করব তার দিকে সবাই চেয়ে থাকে। আমি তো তাকেই বিয়ে করেছি। তো আমাদের একটা লিমিট আছে। ছেলে রাগ তো জানো না, দু একটি কাঁকর দাঁতে পড়েছে কি ব্যাস, অমনি ভাত ছেড়ে উঠে পড়বে। তাই তো বলি এত রাগ নিয়ে তুই ছেলে পড়িস কি করে বাপু? দিদিমানি দাশুদা, প্রণাম হই মা। বাড়ির সব খবর ভালো তো দাশু? হ্যাঁ মা, একরকম সব ভালোই। দিদিমানি তুমি বসে বসে চালের কাঁকর বাচ্ছিলে হঠাৎ? তুমি দাশুদা? মা একখানা চিঠি পাঠিয়েছেন, এই না। আচ্ছা মা আমি তাহলে আসি, আমার একটু তাড়াতাড়ি আছে। এসো বাবা। কাল দিল্লি থেকে মাসিমা মেশামশাই আসছে, মা যেতে লিখেছেন। ও চাবিটা কল তলায় ফেলে রেখে দিলে গো। আর মনেও থাকে না বাপু, বৌমা চাবিটা তোলো তো মা, এমন করে ফেলে দিয়ে গেল যেন গায়ে লাগে না। আরে বাবা সংসারে চাবি অমন করে ফেলতে আছে? বৌমা এক কাজ করো, চাবিটা তোমার আঁচলেই রাখো। আমার কাছে? হ্যাঁ, ও চাবি তোমার শাশুড়ির চাবি, সেই যে আমার আঁচলে বেঁধে দিয়ে আমাকে সংসারে বেঁধে গেল। আর নয় মায়, আর নয়, এখন থেকে চাবিটা তোমার আঁচলেই রাখো। না পিসিমা তা হয় না। আচ্ছা কখন থেকে ডাকছি কেউ কি শুনতে পাচ্ছে না নাকি? জামা কাপড় কি কিচ্ছু খুঁজে পাচ্ছে না, কোথায় গেল সব? কেউ শুনতে পাচ্ছে না নাকি? দেখো যাও, চেঁচাচ্ছি কিরকম। এই তো
কোথায় ছিলে বলো তো? জামাটাও বের করে নিতে পারো না? না পারি না। কি গল্প হচ্ছিল এতক্ষণ? এ বাড়িতে তো একটা গল্পই আছে, সে তোমার গল্প নিশ্চয়ই। পিসিমা কি বলছিল? ছিলেন এক নম্বরের গুণ। কেন কেন হবে, যা সত্যি তাই তো বলবেন। আমি দেখছি না। তুমি কি দিন রাত আমাকে গোয়া তুমি করতে দেখছো না? তবে নয় তো আবার কি? আচ্ছা তুমি আমার সব কথা শোনো। শুনি না। শোনো। আচ্ছা তুমি কলেজ থেকে ফিরছে কখন বলো? এই 7টা হবে। ভালো হবে না বলছি। আচ্ছা কেন, কি ব্যাপার বলবে তো? তোমার ক্লাস কটা অবধি বলো না। আচ্ছা কেন বলতে কি হয়েছে? দেখেছ কে গোয়া তুমি করছে? পাঁচটা। আচ্ছা বেশ, তাই ছিল। এই চিঠিটা পড়ে দেখো। তো বেশ তো তুমি যাও। কি মা কি আমাকে একলা যেতে বলেছেন? আচ্ছা দেখো, না হোক কেউ আমাকে ধরে কিছু উপদেশ দিয়ে দেবে, আর আমি বসে বসে তাই শুনবো, সে আমার ধাতে সহ্য হবে না। থাক, যেতে হবে না তোমার। দেখেছো 7টা বেজে গেলে এখনো অর্চনারা এলো না, আমি ওদের কাছে কি বলি? আরে আসবে আসবে। আমি খবর নিয়েছি, সেখানে পিসির হুকুম ছাড়া কিচ্ছু হবার জন্য তিনি এসব পছন্দই করেন না, নিজের মনের মতন করে বউকে গড়ে তুলছেন। ঘরে চাল বাচা, চাল ঝাড়া, বার ব্রত, পুজো, আন্নিক, মঙ্গলবার, সোমবার। থামো, সুরো জামাই করেছে, দেখো গিয়ে। জামাই মেয়েকে নিয়ে আমেরিকা যাচ্ছে, আর তোমার মেয়ে ঘরে বসে কুলে করে চাল ঝাড়ছে। এই যে তোমরা, এক গাদা পরীক্ষার খাতা, একটু মুখ তুলবার অবসর নেই। আপনি এলেন কেন? আমি তো যাচ্ছিলাম উপরে। দাদা তুমি আর এর উপরে আশকারা দিও না, 24 ঘন্টাই তাই ঘরের মধ্যে। তা শুনলাম তুই তো মেয়ের বিয়ে ভালোই দিয়েছিস, জামাই নাকি খুব ভালো হয়েছে? আপনাদেরই আশীর্বাদে। না না, ও কথা বললে শুনবো কেন? তুই খরচে যেমন করেছিস জামাইও তেমনি পেয়েছিস। তা তো বটেই। তুই বা কি মন জেনেছো দিদি, অত বড় স্কলার, হিরের টুকরো ছেলে, বেশ বিয়ে দিয়েছে। আমি কিছুই করিনি রে ভাই, যা করেছেন তোর ভগ্নিপতি। সে কি কথা বলি, তোমার পছন্দ না হলে তো কিছুই হতে পারত না বাবু। আপনার ফোন। ও আচ্ছা, তোমরা তাহলে বসো। আমার হয়েছে জ্বালা, যেমন আমার মেয়ে কি করে নিজের ঘর সংসার বুঝে নিতে হয় তাই জানে না, আর তেমনি হয়েছে জামাই। এই দেখ না কখন আসবার কথা, হয়তো সামনে রাজ্যের বই খুলে নতুন কোনো থিসিসের কথাই ভাবছে। উমা এই তো, এসো এসো। প্রতিদিনই কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে, অপেক্ষা না করে একেবারে হাজির দিলেন কাছে। এদের প্রণাম করো, অর্চনার মাসিমার মেয়ে সমস্যা। আচ্ছা আমি একটু আসছি বাবার সঙ্গে। হ্যাঁ বাবা তো এক্ষুনি ওপরে গেলেন। ও আচ্ছা, আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি। কতদিন প্রফেসরি করছো? বছর চারেক হবে। বাহ, শুনলাম নাকি শিগগিরই ভাইস প্রিন্সিপাল হবে। দিলেতে নাকি ডক্টরেটের জন্য থিসিস পাঠিয়েছো? এই সমস্ত কথা আপনাদের কে বললো? তোমার শাশুড়ি বলছিলেন শিগগিরই নাকি বিলেত যাচ্ছ, ফিরে এলে প্রিন্সিপাল হবে। অর্চনার কপালটা কিন্তু খুব ভালো বলতে হয়। নিশ্চয়ই। বলবে না কি হয়েছে? খার না লেখি হবে, আমি তোমার মুখ দেখলে বুঝতে পারি না। কিছু না। বাহ, এতক্ষণ পরে কিছু না বলে না লক্ষ্মীটি, অমন করে কি ভাবছ? ভাবছি আমার মতো একজন গরিব মাস্টারের হাতে কেন তোমার মা তোমাকে দিলেন। কেন, মা কি কিছু বলেছেন নাকি? আমি থিসিস লিখছি, ভাইস প্রিন্সিপাল হব, বিলেত যাব, বিলেত থেকে ফিরে এলে প্রিন্সিপাল হব। তোমার মার এইসব তৈরি করা মিথ্যে প্রশংসায়
তোমার মাসিমা মেশমাশের হাতে খুশি হয়েছেন, কিন্তু দেখো এর নাম আশা করা নয় অর্চনা। আমি গরিব মাস্টার, এ তোমার মাসির লজ্জা থাকবার চেষ্টা। আমি যদি আগে বুঝতে পারতাম। কি বুঝতে পারতে? বুঝতে পারতাম যে তোমার মার অপছন্দেই বিয়ে হচ্ছে, তাহলে তাহলে কি করতে? কিছু না। পিসিমা ঠিকই বলে। কি বলেন? রাখলে তুমি অন্য মানুষ হবে। সখিন, আমাদের বাড়ির সামনে খোঁড়া হচ্ছে কেন? টেলিফোন আসবে। টেলিফোন? কাদের বাড়িতে? তোমার বৌমাকে গিয়ে জিজ্ঞেস করো। সে কি কথা, তোর কি শরীর খারাপ হয়েছে? আমার শরীর খারাপ হতে দেখেছো কখনো? টেলিফোন আসছে বৌমা? আমাদের বাড়ি। ও সুখিনের তাহলে ঘর বাড়িতে নজর পড়েছে বলো? মা চেষ্টা চরিত্র করে নিজে এনে দিচ্ছেন। তাই বলো, বেয়ানের শখ? তা খুব ভালো হবে বৌমা, দুই বেয়ানে সারাক্ষণ টেলিফোন কানে দিয়ে বসে থাকবো, আর তোমার খোঁজ খবরের জন্য তাকেও আর ছুটোছুটি করতে হবে না। একটা কথা বৌমা, আজ কদিন ধরে সুখিনের কেমন কেমন ভাব দেখছি, কি হয়েছে বলো তো? কই, কিচ্ছু তো হয়নি। খুব যখন রাগে তখন ওই রকম গুছিয়ে বসে থাকে, বড় রাগ চাপা ছেলে। দেখো কিনা, দেখো কিরকম গোঁজ হয়ে বসে রয়েছে। পিসিমা পর্যন্ত জিজ্ঞাসা করছেন তোমার কি হয়েছে। পাড়াশুদ্ধ লোককে না জানালে বুঝি রাগ করার সার্থক হয় না? কিসের রাগ? মা কবে না কবে কি বলেছেন, তাই ধরে তুমি বসে আছো। আমি কিচ্ছু ধরে বসিনি। তবে শুনতে পাচ্ছ? টেলিফোনে মিস্ত্রিরা কাজ করছে। ওই মিস্ত্রিদের হাতুড়ি আমার মাথার মধ্যে গিয়ে লাগছে। টেলিফোনে তোমার এত আপত্তি, সে কথা মাকে জানিয়ে দিলেই হতো। তোমার মা টেলিফোন আনছেন তোমার সুবিধার জন্য, আমি আপত্তি করব কি? তাই যদি বোঝো তাহলে আর মুখ গোমরা করে বসে আছো কেন? দেখো আমার কথা লাগছে তুমি বুঝতে পারছো না, আর তুমি বুঝতে পারছো না সেটা আমার আরো বেশি করে লাগছে। খুব বুঝতে পারছি, মা নিজে উপযোগ হয়ে এই বাড়িতে টেলিফোন নিয়ে আসছেন, তোমার পুরুষের ভ্যানিটিতে লাগছে। তুমি কি বলতে চাও বিয়ে হয়েছে বলে কি মার কাছ থেকে আমার কোনো পাওনাই নেই? আর আমার মা বাবা কি তোমার কেউ নন? বৌদি, বৌদি ও বাড়ি থেকে মা এসেছে। হ্যাঁ চলো যাচ্ছি। দেখো মার সামনে এরকম মুখ করে থেকো না যেন। ছেলে
এই যে আসুন রান্না করা বুঝি। ও ধরছো না, এই কোন দিকে কিছু হবে আমি তো দেখতে এলাম জানিস। তুমি একটু ব্যস্ত হচ্ছো কেন, তো শোবার কখনটা বলতো। এত করে বলে গেলাম তোকে, তবু এই ঘরের সামনে থেকে ডালা খুলে মালাগুলো সরস নি কি রে, তোর এই কদিনের টেস্ট বদলে গেল একেবারে। প্রিয়া আগে ধামা ঝুড়িগুন এখান থেকে নিয়ে যা। আচ্ছা না, ওগুলো যেখানে আছে সেইখানেই থাকবে। পিসিমা কি ভাবলেন বলতো? আচ্ছা থাম বাবু, পিসিমা পিসিমা পিসিমা, লাইনটা কোন দিক থেকে এলে সুবিধে হবে? আর তুমি ছাড়ো সব লাইনের কথা, তার মানে তুমি এমন এক একটা কাণ্ড করে বসো যে লজ্জা আমার মাথা কাটা যায়। হুট করে একটা টেলিফোন নিয়ে আসছো, কি দরকার ছিল তোমার টেলিফোন আনার? আর সেদিন তুমি মাসিমাকে কি বলেছো প্রিন্সিপাল হওয়াটা নিয়ে? তার জন্য তোকে অনেক কথা শুনতে হয়েছে নাকি? আমি জানি তার চেয়ে বেশি আর এই বাড়ি থেকে। মা তুমি চুপ করবে, দেখ তুই আমাকে বোঝাতে আসিস নি, সেদিন মাসিমাকে যা বলেছি তাই যাতে হয় সেই চেষ্টা কর। সুখেন্দুকে বোঝা ওই 400 টাকা মাইনে সন্তুষ্ট থাকা। এই তো সুখেন্দু, সেদিন তোমার মা শাশুড়ির কাছে আমি কি বলেছি না বলেছি, তুমি নাকি একবার ভীষণ রেগে গেছো। আমি কি রাগারাগির কথা বলেছি তোমাকে? তুই চুপ কর, তুই আর সুখেন্দু আমার কাছে পর নয়। শোনো, আমি যেটা বলি সেটা তোমাদের ভালোর জন্যই বলি, তোমার উন্নতি চেষ্টা করা দরকার, আর এরও ঘর সংসার বুঝে নেওয়া দরকার। তোমার পিসিমা বা আমি চিরকাল তোমাদের জন্য আটকে থাকবো না। আমার কলমটা নাকি তুমি বেরিয়ে যাচ্ছ নাকি? শোনো, 25শে বিজনের জন্মদিন, সেদিন তোমার কলেজ বন্ধ, তুমি সকাল সকাল অর্চনাকে নিয়ে আমাদের ওখানে যাবে, ওখানেই খাওয়া দাওয়া করবে, পিসিমাকে বলে যাবে। শোন, তুই আমার কাছে আর কত ধামা চাপা দিবি? এর পরেও তুই বলতে চাই মা, আমার নিজের সংসার আমাকে নিজে হাতে সাজাতে দাও। তুমি রাগ করো না, এভাবে তুমি এখানে এসো না, আমি এলে তোর ক্ষতি হয়? ক্ষতি না, আমার যে কি হয় না তোমাকে বোঝাতে পারি না, ওকে বোঝাতে পারি। বেশ তাই হবে, কিন্তু এর আমি বলে দিচ্ছি তুমি কিচ্ছু বলবে না। তোমার ওই পিসশাশুড়ির কাছে গিয়ে আমি মেয়ে জামার জন্য হাত জোড় করতে পারবো না, আমি দেখবো যে সুখেন্দু তোমায় নিয়ে আসে কিনা। মাঝে কেন বুঝতে পারছেন না, আমার ভালো করতে গিয়ে আমারই সবচেয়ে ক্ষতি করছেন। আমাদের দুজনের মাঝখানে যেন একটা পাঁচিল একটু একটু করে। কলেজের পর জেদ করে দুটো টিউশন নিয়েছে, বাড়ি ফিরে রাত 10টার পর ক্লান্ত, তারপর আবার বই নিয়ে পড়তে বসে, পড়তে পড়তে যে চেয়ারে ঘুমিয়ে পড়ে। তুই ঘুমাস নি বলো না ফোন করেছি। শোন, ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মনে আছে। আমি ঘুমাইনি কেন? আমার ইনসমনিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বসে থাকবে মা, তারাই বা ভাবছেন কি?
কি করলেন? আমার সমস্ত প্ল্যানটা উল্টে দিলেন, মেয়েটার জীবনটা। কি হলো মা, অর্চনা এলো না? কে জানে, পিসির হাতে পারমিশন পাইনি। কিরে ফোনে কি বললেন? কোনো সাড়াই নেই। তাহলে বিজুদার আমি বরং গাড়িটা নিয়ে যা লোক হয়তো উল্টো বুঝবে। মাসের শেষ তো, হাতে হয়তো কিছু নেই, এখানে আসতে হলে হাতে অন্তত একটা কিছু নিয়ে আসা চাই তো। এমন কিছু অন্যায় বলিনি। বেশ দামি কলম। জিনিস দামি না হলে যে দেয় তার দামও কমে যায়, তবে ওটার দাম এমন নয় যে আপনি অবাক হয়ে যেতে পারেন। না খেয়ে চলে যাও না ননিমাধব। আগে আগে না, তোর কথাবার্তা গুলো আজকাল কি দিদি ভাই দেখবি হয় না, ননিমাধব একটা সুন্দর একটা জিনিস পেয়েছে, চমৎকার না? সুন্দর। এই যে বাবা, কই সুখেন্দু এলো না? ও ফিরতে দেরি হবে, আমি চলে এসেছি। বাবা দিদি ভাই না, দাদাকে খুব সুন্দর একটা কলম দিয়েছে। তুই আবার এই খরচাটা করতে গেলি কেন? সুখেন্দু কটা টাকাই বা মাইনে পায় বল, সংসারটা একটুখানি মানে গুছিয়ে না। বোকা বোঝাস নি সুখেন, কোন দিন তুই এত রাত করে বাড়ি ফিরিস? আজই তো যত কাজ পড়ে গেল। আমার জন্য তো কিছু আটকে নেই, যা যাবার দরকার সেটা গিয়েছে। যাবে না তো করবি কি? বলি বিয়ে হয়েছে বলে কি বাপের বাড়ি সম্পর্ক ঘুচে যেতে? সন্ধ্যের থেকে মেয়েটা কতবার ঘর বার করেছে, শেষকালে চোখের জল সামলাতে পারে না, বাধ্যে আমি তাকে জোর করে পাঠিয়ে দিয়েছি। তো সবটাতে বাড়াবাড়ি। খুব সুন্দর দেখাচ্ছে। আজকে রাতটা মানে সত্যি আমার ভীষণ অন্যায় হয়ে গিয়েছে। এই এখনই পিসিমা আমাকে বকছিলেন কেন তোমাদের বাড়ি যায়নি। আচ্ছা অর্চনা, গেলেই যদি একটা উপহার হাতে করে নিয়ে গেলে না কেন? সারাদিন চাকরি করার পর রাত 10টা পর্যন্ত যাকে টিউশন করতে হয় তার স্ত্রীর কাছ থেকে কেউ উপহার আশা করে না। অর্চনা শোন, তুমি একবার ঘরটার দিকে তাকিয়ে দেখো। গোটা কত ধূপের কাঠি আর ফুলের মালা তুমি কি ভেবেছো? অর্চনা
অর্চনা, আজকে রাতটা কতখানি অপমান এই রাতটা আছে তা যদি তুমি জানতে। এভাবে বিছানা সাজিয়ে কি পেয়েছ আমাকে মাটি? সুখিন, সুখিন, বড্ড বেলা হয়ে গেছে, তুই এই ঘরে শুয়েছিলি? রাত্রে ও ঘরে পড়ার অসুবিধা হয়, আজ থেকে এখানে শোবো। চা যে ঠান্ডা হয়ে গেল। সুখিন তো এখনো ফিরল না, ও রাগলে আমার বড় ভয় করে মা। বৌমা, রাগটা বাসি হতে দিও না মা। ওই বোধহয় ও এলো।
হরিজনবাবুর সঙ্গে দেখা হয়েছিল। দাদার সঙ্গে? কলমটা দেয়া হয়েছে জানলে আমাকে এরকম অপ্রস্তুত হতে হতো না। এ ঘরে বালিশ নিয়ে এলে কেন? শুতে তো একটা বালিশ লাগে। কেন, ঘরে জায়গা নেই? পড়াশোনা করবো। কেন মিচিমিচি সময় নষ্ট করবে? তার মানে পড়াশোনা তো কিছুই হবে না, অর্চনার মুখ বারবার মনে করবে আর ভাববে কি করে অর্চনাকে জব্দ করা যায়। আমি কাউকে জব্দ করতে চাইনি। জানি তুমি নিজেকে জব্দ করতে চাও, তাহলে তুমি জানো অর্চনাকে সবচেয়ে বেশি জব্দ করা যাবে। আলোটা আমার মুখে না ফেলে নিজের মুখে একটু ফেলো। বাপের বাড়ি গেলি তোমার ঘরে ভূত চাপে। আচ্ছা, ভূতটাকে আমি কিছুতেই বরদাস্ত করবো না। ভূত যদি শুধু একা আমার ঘরেই চাপত তাহলে তো কোনো হাঙ্গামাই ছিল না। কি একটা কথা বলবো মা, সংসারের নিয়ম, একজন রাগ করলে আরেকজনকে ঠান্ডা হতে হয়। আপনি নিশ্চিন্ত থাকুন। তাই বলো মা। শুনছো নাকি? খুলবে না দরজা? খোলো না দরজাটা, লক্ষ্মীটি খোলো, খোলো না। সকাল সকাল ফিরলি যে? অর্চনা চলে গেল। তাড়াতাড়ি ফিরবি বৌমাকে বলেছিলি? কখন গেল? দুপুরে। কবে আসবে বৌমা বাপের বাড়ি থেকে? কেন, তোমাকে কিছু বলেনি? ভাবলাম তোর কাছে বলেছে, তাই আমি আর কিছু জিজ্ঞেস করিনি। থাক দিদি, তুই শনিবার দিন বৌমাকে নিয়ে আসিস। কেন? রোববার দিন আমার জায়েরা কাশি যাচ্ছে, তাই ভাবছি আমিও যাব। অর্চনা না এলে তোমার যা আটকাবে না। কবে ফিরবে?
ফেরার কথা বলিসনি বাবা। যতবার চেষ্টা করেছি একটা না একটা বাধা এসেছে। তুমি আমাকে আর বাধা দিসনি সুখী। আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে আর তোমার থাকা হবে না, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে তা ভাবিনি। তুমি আমার কাছে কিছু লুকিও না পিসিমা, সে আমার অসহ্য হবে। কেউ তোমায় কিছু বলেছে? আবার তুই যা তা বকতে শুরু করলি। যা তা নয় পিসিমা, যা সত্যি তোমায় বলতেই হবে। আচ্ছা আর ছাড়বো না যতক্ষণ না বলবি। তুই কি পাগল হলি? বৌমা আমাকে কখনো কোনো অশ্রদ্ধা করেছে না করতে পারে। বৌমা কিছু করতে না পারুন, তার পেছনে যারা আছেন তারা তো পারেন। যদি কেউ করেই থাকে তাতে আমার কি এসে যায়? তুই শনিবার দিন বৌমাকে নিয়ে আসিস, আমি যাই ওদিকে চায়ের জলটা ফুটে গেল। সবাইকে ঠকাতে পেরেছিস, কিন্তু আমায় ঠকাতে পারিস। কাউকে ঠকাইনি, আমি ঠকেছি। চল শুবি, চল চল। তোরা বেরিয়ে যাওয়ার একটু পরেই তোর পিস শাশুড়ি এখানে এসেছিল। এই চাবিগুলো দেবার জন্য এসেছিল কেন? চাবি এমন গিন্নি না যে নিজের ঘর দরের চাবি নিজেই চিনতে পারছে না। পিসিমা এই বাড়িতে চাবি দিতে? হ্যাঁ হ্যাঁ, আজ সন্ধ্যের ট্রেনে কাশি চলে গেছে, তাই চাবিগুলো দিয়ে গেল। Thank you.
তুমি হঠাৎ কি ব্যাপার? ঘর খুলে কথা বলো। কি বললে? পিসিমা কোথায়? কেন? আমি জানতে চাই পিসিমা কোথায়। কাশি চলে গিয়েছেন। কেন গিয়েছেন? এখানে থাকা তার পক্ষে সম্ভব হলো না। কেন এখানে থাকা সম্ভব হলো না এই কথা আমাকে বলবে তো? সে কথা তিনি মুখ ফুটে বলে যান। তুমি আমাকে একটা খবর দেবার দরকার মনে করনি? তাহলে করতেটা কি? পিসিমাকে যেতে দিতাম না? তাহলে তো তোমাদেরই অসুবিধা হতো। কি আমাদের? আমাদের মানে? মানে তুমি এবং তোমার মা। দাঁড়াও, যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে প্রাণপণ চেষ্টা করেছি তোমার মর্যাদা যাতে এতটুকু ক্ষুণ্ণ না হয়। সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে চলতে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলেছি। সেদিন তুমি এতটুকু আমাকে সাহায্য করো, আমাকে বুঝতে চেষ্টা করো। সমস্ত কিছু মানিয়ে চলার দায়িত্ব আমার, তোমার না। পিসিমাকে তাড়ানোর পর এই কথা বলার কোনো মানে হয় না। পিসিমাকে আমি তাড়িয়েছি? তুমি না তাড়াও, তোমার মা তাড়িয়েছেন। আমার কাছে একই 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 তোমার কাছে তো একই। এতদিন ধরে আমি যা কিছু করেছি যা কিছু ভেবেছি সমস্ত কিছু আমার মার সঙ্গে জড়িয়ে। তুমি তুমি মিথ্যা আমাদের মিথ। আর কিছু বলার আছে? আর কি বলার থাকতে পারে? সব তো বুঝতে পারছি। সব যদি বুঝতেই পেরে থাকো তাহলে এই বাড়িতে আসার আসলে দরকার ছিল না। হ্যালো, হ্যাঁ আমি সুখেন্দ্র দত্ত। ও হ্যাঁ, আপনার বোন এখানে এসেছেন। শুনুন, আমি দু একদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি, কালই আপনার বোনকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এভাবে স্বামী স্ত্রীর মতো অভিনয় করার চাইতে মিউচুয়াল সেপারেশন হয় ভালো। কিন্তু সেটা ঠিক আইনি যেভাবে হয় সেই। কোন সিন না করে তাই হবে।
এরা সব চুপ করে রয়েছ, কথা বলছ না কেউ? ভগবান যে আকাশ মঙ্গলের জন্য করে। এই অপমানের একটা উপযুক্ত জবাব। বাবা কোথায়? বাবা ঘরে আছে, চল। এখন থাক। কি করছিস রে? ওইটা তোর সুটকে কিরে দিদি, কিছু ফেলে এসেছিস? বইগুলো খুঁজছিলাম এমএ পরীক্ষাটা দেবো। বইগুলি ফেরত দিচ্ছেন? হ্যাঁ, বাইরে যাব। এখনো তো ছুটি নেই কিচ্ছু, ভাবছি ছুটি নেব। আমি জানতে চাই কি হলে আমার কথা নিয়ে তোমরা আলোচনা বন্ধ করবে? যা শেষ হয়ে গেছে তাকে কিছুতেই শেষ হতে দেবে না? শেষ করতেই তো চায়, শুধু মুখের কথাই তো শেষ হবে না। তুই এখানে সই করে দেয়। সই করে দিলে আর সব সম্পর্ক ঘুচে গেল? বাপের জন্ম শুনুন, খাবার আনব দিদিমণি? ছেলেবেলা থেকে তোমায় পোলে পিঠে করে মানুষ করেছি, দাশু দা ছাড়া কোনোদিন দাশু বলুন। আজ একটা প্রশ্ন করব, জবাব দেবে?
সইটা তো করে দিবে, কিন্তু সে মানুষটাকে মন থেকে মুছে ফেলতে পেরেছ কি? বাড়ির লোক যাই বলুক, এটা সুবিচার হলো না দিদিমণি, এটা সুবিচার হলো না। তার আসার পথ বন্ধ হলো, তোমারও যাবার পথটা বন্ধ করলে। না না, এ ভালো হলো না দিদিমণি, এ ভালো হলো না, ভালো হলো না। জোর করে বন্ধ করে দিলাম সব দরজা জানলা, নিজেকে গুটিয়ে দিলাম পড়াশোনার মধ্যে। সারাক্ষণ 24 ঘন্টা বিশ্বাস করছিলে না তো? না স্যার, ঠিক না। দেখলে তো, অর্চনায় একমাত্র ফার্স্ট ক্লাস পেয়েছি, রেজাল্ট এক্ষুনি টাঙিয়ে দেওয়া হবে। নিশ্চিন্ত হয়ে তুমি বাড়িতে গিয়ে তাকে কনগ্রাচুলেট করতে পারো। ইতিমধ্যে আমি তোমাকে কনগ্রাচুলেট করি, অর্চনা ফার্স্ট ক্লাস পেয়েছি বলে নয়, অর্চনার মতো মেয়েকে তুমি স্ত্রী রূপে পেয়েছো বলে। রেজাল্ট দেখেছ? সুখেন্দু তো সকাল থেকে বসেছিল রেজাল্ট জানবার জন্য, এত নার্ভাস হয়েছিল সে যে ক্লাস পর্যন্ত সে নিতে পারেনি। তার মুখ দেখে মনে হচ্ছিল পরীক্ষাটা সেই দিয়েছে। লেখাপড়া জানলি হয় না, একটা বনিদি কালচার দরকার। বাবা কি শুয়ে পড়েছেন? না,
সব জানি, সব বুঝি। একটা কথা বলছিলাম, বলো। বরুণার বিয়ের জন্য পাত্রপক্ষরা খুব তাগাদা দিচ্ছে। তা তোমরা দেরি করছো কেন? না দেরি মানে, এই যে মা, অর্চনাকে ওই কথাই বলছিলাম। হ্যাঁ, এইভাবে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। আমার জীবনটা নষ্ট করছি এ ধারণা কি করে হলো? তুই দিন রাত ওয়ান্টেড কলমে চাকরি দেখছিস, তোর চাকরি করবার কি দরকার হলো? না আমার চাকরি না, একটা কাজ। প্রত্যেক মানুষের জীবনে একটা কাজ দরকার তো। নিজেকে এভাবে ঠকাবার চেষ্টা করিস নি অর্চনা। কি বলতে চাইছো? কি আমি বলতে চাইছি, বিয়েটা যখন ভেঙে গেছে তখন আরেকটা বিয়ে করতে আপত্তি রাখি? আর ননিমা তো আজও অপেক্ষা করছে। থামো দাঁড়া, ননিমাধবের সঙ্গে আমার বিয়েতে তোমার সার্থকতা কথা আমি জানি। কি আবার কি কথা, তুমি ভালো জানি বলছি। তোমার পায়ে পড়ি মা, আমার ভালো করার জন্য আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আমার সব ঘরে ঘরে গিয়ে দেখতে ইচ্ছে করে যে তোমার মতো কত মা তার কত মেয়ের ভালো করার জন্য এরকম করে। তোমাদের এই ভালো করার মারাত্মক ভুলে সমস্ত চলে পড়ে শেষ হয়ে গেল। মা, বরুণার বিয়ে ঠিক করো, অকারণে দেরি করো না। Thank you.
मम चित्तम अनुचित्तम ते अस्तु ओम बध्नां सत्य ग्रंथिना मनश्च हृदयं प्रति ओम यदे तद हृदयं तव तद চান আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ। আর স্বামী? ভেতরে আছেন। প্রফেসর? হ্যাঁ। প্রফেসর দত্ত? ভেতরে আসুন, আসুন। তিনি প্রফেসর দত্তকে খুঁজছেন। আমিও আপনাকে খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, আপনার উপরে দরজাটা খুলে রেখে এসছি, একটু দেখো তো। আপনি নিশ্চয়ই অর্চনা দেবী? আমি অর্চনা দত্ত। উনি এখানে থাকেন না? না সুখেন্দু, বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, দেশ ছেড়ে চলে গিয়েছে। আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সুখেন্দুর মতো একটা জীবন এভাবে ব্যর্থ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল? এর জন্য আপনাকেই আমরা অভিযোগ করব।
জীবন এভাবে ব্যর্থ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল? এর জন্য আপনাকেই আমরা অভিযোগ করব। আমার বিরুদ্ধে সকলেরই অভিযোগ, কিন্তু কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। সব অভিমান জলাঞ্জলি দিয়ে নিঃশেষে তার হাতে নিজেকে তুলে দেবো বলে ছুটে গিয়েছিলাম, পেলাম না। পরিবর্তে পেলাম সারা জীবনের এই প্রতীক্ষা। সাত পাখির বাদনের চেয়ে প্রতীক্ষার এই বাদন কম কিসের?